সুপ্রিয় দর্শক, আমি অ্যাস্ট্রোলজার কেসিপাল। আমার আজকের আয়োজন আজকের রাশিফল নিয়ে। তো আজ 15 এপ্রিল 2024 ইংরেজি তারিখ, 2রা বৈশাখ 1431 বঙ্গাব্দ, হিজড়ি 5 শাওয়াল, রোজ সোমবার। সপ্তমী তিথি থাকবে বিকাল 4:20-21 পর্যন্ত। এটা হচ্ছে শ্রী শ্রী বাসন্তী দুর্গা সপ্তমী। তাই তো আজ শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজা হবে পূর্বাহ্ন 10:00-33 এর মধ্যে চর লগ্নে চর নবাংশে। কিন্তু কালবেলানুরোধে সকাল 7:23-29 এর মধ্যে পুনঃ 8:57-47 গতে পূর্বাহ্ন মধ্যে শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তমাদি কল্পারম্ভ ও সপ্তমী বিহিত পূজার প্রশস্ত সময়। অত্রক্ষেত্রে কালবেলানুরোধে নিরবকাশে নবসম্মত। আর এই শ্রী শ্রী বাসন্তী দুর্গা দেবীর আগমন হবে গজে। তাই তো গজে চ জলদা দেবী শস্য পূর্ণা বসুন্ধরা। তো তারপর অষ্টমী তিথি আরম্ভ হবে। তাই তো বিকাল 4:20-21 এর পর সপ্তমী তিথি শেষ হয়ে অষ্টমী তিথি আরম্ভ হবে। আর আদ্রা নক্ষত্র থাকবে প্রাত 5:50-4 পর্যন্ত সুকন্যা যোগ নিয়ে। তাছাড়া আজকের দিনে যে সকল নবজাতক শিশুরা জন্মগ্রহণ করবেন তারা মিথুন রাশির জাতক বা জাতিকা হবেন। তাই তো চন্দ্র মিথুন রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে। কন্যা রাশিতে কেতু, কুম্ভ রাশিতে শনি মঙ্গল যুক্ত, মীন রাশিতে রাহু বুধ শুক্র তিন গ্রহ যোগ এবং মেষ রাশিতে বৃহস্পতি রবি যুক্ত হয়ে পরিভ্রমণ করবে। তাই তো সমগ্র দিবসে রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণের উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মীন পর্যন্ত যে 12টি রাশি 12টি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে 27টি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজার সপ্তমী দিনটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন। তাই তো আমি আমার প্রাণপ্রিয় দর্শকদের বলবো, আপনারা ভিডিওটি দেখুন, শুনুন, অনুধাবন করুন এবং দিনের শেষে হিসাব মিলিয়ে নিন। যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশন 15 এপ্রিল 2024 ইংরেজি তারিখের শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজার সপ্তমী দিনের বাংলাদেশের সঙ্গে মিল খায়, তখন ভিডিওটিতে লাইক করতে পারেন, কমেন্ট করে মতামত জানাতে পারেন, এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন। আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। তাছাড়া আমার প্রাণপ্রিয় দর্শক, শ্রোতা, সাবস্ক্রাইবারবৃন্দ, জ্যোতিষ অনুরাগী, জ্যোতিষ গবেষক, জ্যোতিষ শিক্ষার্থী ও ভাগ্যফল প্রত্যাশী ও আমার রচিত বিশুদ্ধ সনাতন পঞ্জিকার পাঠক সহ সকলের জন্য শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি সর্বপ্রথম মেষ রাশি নিয়ে। তো মেষ রাশির জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে ভাই বোনদের সাথে সখ্যতা গড়ে উঠবে, কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে, মামলা মোকদ্দমা কোর্ট কেসে জয়ী করবে, হারানো সুনাম যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে, পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবে, নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে, সেই সঙ্গে সন্তান সন্ততিদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে, এমনকি বিশেষ করে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে, বন্ধুত্বের ভিত মজবুত করবে, দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় থাকবে, জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, যার ফলে দিনটি আনন্দ উল্লাসের মধ্য দিয়ে অতিবাহিত হবে। তাই তো মেষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে দীর্ঘদিন ধরে যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন তাদের রোগ মুক্তির পথ প্রশস্ত করবে। তাছাড়া বিশেষ করে আপনারা ঝটকা উপার্জন করবেন, ব্যাংক ব্যালেন্স বাড়াবেন, শূন্য পকেট পূর্ণ করবেন, সেই সঙ্গে ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করবেন। আর জন্ম নক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে বিশেষ করে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয়, সেই সঙ্গে যাবতীয় বালা মুসিবত দূরে পালাবে, এমনকি নেশা মদ্য জুয়া ছেড়ে স্বচ্ছ সুন্দর পথে আপনাদের ফিরিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করবে, যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারও আসতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষ লগ্ন নিয়ে।
তো বৃষ রাশি, বৃষ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে হারানো ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচিয়ে দেবে। তাছাড়া বিশেষ করে আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, প্রেম, রোমান্স, বিনোদন, বন্ধুত্ব শুভ ফল প্রদান করবে, সুখ, শান্তি, ধন, ঐশ্বর্য ফিরিয়ে দেবে। সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে, দলিল পত্র আসতে পারে, আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হতে পারে, স্নেহ মায়া মমত্ব দিয়ে প্রতিকূলতা জয় করতে পারেন, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে, এমনকি যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপারে সে কাছে পিঠে যে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক এবং স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ করবে। তাই তো বৃষ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্তিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে, আর আপনারা যদি ভাড়াটিয়া হন সেক্ষেত্রে মালিকের সাথে সম্প্রীতি বজায় রাখুন, নসে তসিরেই বাসা বাড়ি অফিস আদালত পাল্টানোর জন্য হন্যে হয়ে ছুটে বেড়াতে হবে। তাছাড়া পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, বিশেষ করে মায়ের স্বাস্থ্য অবনতির দিকে ধাবিত হতে পারে, আর কন্যা সন্তান নিয়ে মনকষ্টের কারণ হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ রবরব করবে। তাছাড়া বিশেষ করে হারানো মনোবল জনবল ফিরিয়ে দেবে, এমনকি বিশেষ করে কোনো উপহার উপঢৌকন হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকন আদিও প্রাপ্ত হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে। তো মিথুন রাশি, মিথুন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই এপ্রিল 2024 ইংরেজি তারিখে দুর্যোগের কালো মেঘ তো কাটবেই, সেই সঙ্গে সুদিনের সূর্য ফোকাস মারবে। তাছাড়া নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। তাছাড়া বাড়ি, গাড়ি, ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, দীর্ঘদিনের ভোগ্য ব্যাধিপীড়া থেকে আরোগ্য লাভ করাবে, মনকষ্ট, মনোবেদনা, মনসঞ্চলতা দূরীভূত হবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে, ভাগ্য, লক্ষ্মী, লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করবে। সেই সঙ্গে বিশেষ করে কর্মস্থলের বাধা বিপত্তি দূর হোক করবে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে, এমনকি অসল ব্যবসা সচল করবে, অংশীদারদের সাথে মতানৈক্য দূরীভূত হবে, এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণের এক নতুন নতুন সুযোগ এসে হাজির করবে। আর বিশেষ করে যারা দাম্পত্য জীবনে অশান্তিতে ভুগছিলেন, এমনকি কেরিয়ার নিয়ে দুশ্চিন্তায় ভুগছিলেন, বিদেশে অবস্থানরতরা স্বদেশে আসার পথে বারবার হোঁচট খাচ্ছিলেন, তাদেরও স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে। তাই তো মিথুন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে দুপশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে, সেই সঙ্গে বিশেষ করে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে, হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা, ব্যবসা বাণিজ্য ব্যাপারে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে, এমনকি শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে আজকের দিনটিতে। আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে জীবন সঙ্গীরা কর্ম পাবে, জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, হারানো নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে, অংশীদারি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে। তো কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই এপ্রিল 2024 ইংরেজি তারিখটি শুভ নয়, বিশেষ করে অমাবস্যার অন্ধকারের ন্যায় গিলে খেতে পারে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে। তাছাড়া দাম্পত্য কলহ, পারিবারিক কলহে, পারিবারিক কলহ থেকে সামাজিক কলহে, এমনকি বিচ্ছেদে রূপ নিতে পারে। তাছাড়া দুর্জনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ, ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে। তাছাড়া মিথ্যা মামলা মোকদ্দমার খড়গ জ্বলবে, দুঃখ দৈন্য দারিদ্রদশা জেঁকে ধরবে। তাই তো ঘুষ, উৎকোচ গ্রহণ, নেশা জাতীয় দ্রব্য সেবন, ক্রয় বিক্রয়, অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দুনম্বরি কাজবাজ থেকে দূরে থাকতে হবে। সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী, বৈদ্যুতিক মিটার, জলের কল, আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাজেহাল করবে। তাছাড়া বিশেষ করে ষড়যন্ত্রের এক রাশির তৈরি করতে পারে আপনাদেরকে নিয়ে, তাই তো ডাইনে বামে সামনে পিছে চতুর্দিকে নজর রেখে ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে।
তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে, তাহলে কলকারখানার উৎপাদন ব্যাহত হবে শ্রমিক আন্দোলনের কারণে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা থমকে দেবে, আয় কম ব্যয় বেশি হবে, সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট করবে। আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে, তাহলে মামলা মোকদ্দমা, উৎকট উদ্ভট ঝামেলা আর অপ্রীতিকর ঘটনা আপনাদের জীর্ণ করে তুলবে। সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরানো সমান হবে। আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে, তাহলে পদে পদে ভুল করাবে, ভুলের মাশুল গুনাবে, এমনকি অতি লোভে তাঁতি নষ্ট করবে। সেই সঙ্গে স্নেহ প্রীতি ভালোবাসা কিন্তু ধ্বংসে রূপান্তরিত হবে, এমনকি অতি ভালোবাসা বিশেষ করে ফাঁদে ফেলতে পারে। তাই তো প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে, গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে, দ্বিতীয় বিবাহে বাধ্য করতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহ লগ্ন নিয়ে। তো সিংহ রাশি সিংহ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 15 এপ্রিল 2024 ইংরেজি তারিখে ডাকযোগে চেক, মানি অর্ডার, বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে। হারানো সুনাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি ফিরিয়ে দেবে, সেই সঙ্গে ভাঙ্গা প্রেম, বন্ধুত্ব জোয়া লাগবে। এমনকি বিশেষ করে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তন ঘটবে, নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে, সাধন ভজনে যারা আছেন তাদের সিদ্ধি লাভ করাবে, শিক্ষার্থীদের জ্ঞানের ভাণ্ডার পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাছাড়া ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফুটে উঠবে, এমনকি লটারি, শেয়ার বাজার, ব্রোকারি, দালালি, কন্ট্রাক্টারি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন, তাদের স্বপ্ন পূরণ হবে হাতের মুঠোয়। তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে, তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন, বিনিয়োগ, চেক স্ট্যাম্পের স্বাক্ষর থেকে বিরত থাকুন। অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না, বিশেষ করে আপনারা যা পেয়েছেন তাই নিয়ে সন্তুষ্ট থাকুন এবং সেটি রক্ষণাবেক্ষণ করার জন্য সর্বদা সচেষ্ট থাকুন। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফল্গুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, সেই সঙ্গে কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, এমনকি আটকে থাকা কাজও কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনি হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র, বস্ত্র, অলংকার আসবে, সেই সঙ্গে ভাগ্য লক্ষ্মী, লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে, এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমায় জয়ী করবে, সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনেরও অবসান ঘটাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। তো কন্যা রাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 15 এপ্রিল 2024 ইংরেজি তারিখে কর্ম, অর্থ, যশ, খ্যাতি, প্রতিপত্তি পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে। সেই সঙ্গে আটকে থাকা কাজ তো সচল হবেই, নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, মামলা মোকদ্দমায় জয়ী করবে, বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে, শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে, শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে, আপনাদের দুর্ভার গতিতে এগিয়ে দেবে, স্নেহ প্রীতি ভালোবাসায় সিদ্ধ করবে, রাগ, জেদ, ক্রোধ, অহংকার কমবে। উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে, তেমনি নিজেরাও প্রচুর উপার্জন করে জীবনের ভিত রচনা করতে সক্ষম হবে, সেই সঙ্গে মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা পাবে। তাছাড়া বিশেষ করে ধর্ম প্রচার, ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, যা অমর স্মৃতি স্থাপন করবে। যদিও বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে, অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনা সম হতে পারে। তাই তো কন্যা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফল্গুনি হয়ে থাকে, তাহলে বিশেষ করে পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, তাদের নিয়ে হাসপাতালে চক্কর কাটতে হতে পারে, তথাপিও শোক দুঃখের দুর্দশার মধ্যে পড়তে হবে না বা সব যাত্রায় অংশ নিতে হবে না। আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে, তাহলে বৈদেশিক সূত্রে লাভবান করাবে, এমনকি বিজয়ের বর্মাল্য গলায় পড়াবে, প্রতিযোগিতায় জয়ী করবে, সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কাছে পিঠেও ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে, এমনকি বন্ধুত্বের ভিত 10 গুণ মজবুত করবে। আর জন্ম নক্ষত্র যদি চিকটা হয়ে থাকে, তাহলে বিশেষ করে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, সাজ সাজ রবরব করবে, তাছাড়া মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের হাত থেকে আপনাদের এ যাত্রায় বাঁচিয়ে দেবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো তুলা রাশি ও তুলা লগ্ন নিয়ে।
তো তুলারাশি তুলালগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই এপ্রিল 2024 ইংরেজি তারিখে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোকা মারবে এবং দ্বার খুললে গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে। সেই সঙ্গে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করতে থাকায় মন আনন্দে নাচবে। ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে। জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে। কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে যার ফলে প্রতিষ্ঠা যশ সম্মান হাতের মুঠোয় আসবে। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব পূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করাবে। সন্তান সন্ততিদের কেরিয়ার চমকাবে, ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখবে, এমনকি আজকের দিনটি মহেন্দ্রক্ষণ বলে বিবেচিত হবে। তো আজকের দিনে আপনারা ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে, ফল দেবে, তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বসাবে। তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে আটকে থাকা কাজ কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় সচল হওয়ায় মন আনন্দে নাচবে, এমনকি ব্যাংক ব্যালেন্স বাড়বে, ধার কর্জ ঋণ মুক্ত করবে, সেই সঙ্গে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করাবে। আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো শুভ সংবাদ আসবে, দীর্ঘদিনের কারাবার জীবনের অবসান ঘটবে মামলা মোকদ্দমায় জয়ী হওয়ার মাধ্যমে, সেই সঙ্গে অশান্তিপূর্ণ দাম্পত্য জীবনে শান্তি ফিরিয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়িত হবে, ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে, সেই সঙ্গে বিশেষ করে মনকষ্ট মনোবেদনা মনসঞ্চলতা লাঘব হবে, এমনকি বিশেষ করে বীরত্বপূর্ণ এক জমকালো দিন উপভোগ করবেন। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্ন নিয়ে। তো বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে আয় উপার্জন কম হবে, ব্যবসা বাণিজ্যে মন্দা যাবে, মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্কের ভাগী হতে হবে, সেই সঙ্গে টাকা পয়সা হাতে আস্তে আস্তে মাঝপথে আটকে যাবে, প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো হবে না। সেই সঙ্গে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ থেকে দূরে থাকতে হবে, এমনকি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে। তাছাড়া বিশেষ করে মামলা মোকদ্দমা কোর্ট কেসে শ্রম অর্থ দুটোই ব্যয় হবে কিন্তু পারত পক্ষে ফল লাভ করা কঠিন হবে। সেই সঙ্গে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হুমকির মুখে পড়বে, তাই তো কথাবার্তায় শালীনতা বজায় রাখতে হবে, এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনরা শত্রুদের সাথে হাত মিলিয়ে আপনাদের ঘায়েল করার চেষ্টা করবে। তাছাড়া গোপন প্রেম ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে, আর বিশেষ করে পদে পদে ভুল করাবে, এমনকি দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি শোক দুঃখের অশ্রু জল ধরাবে। তাই তো বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে দুঃখ দৈন্য দারিদ্র দশা জেঁকে ধরবে, এমনকি ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে গুনতে বন্ধের দিকে ধাবিত হবে। আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে মাতা মাতৃস্থানীয় স্বাস্থ্যের দিকে নজর রাখুন, সেই সঙ্গে কন্যা সন্তানদের গতিবিধির উপর নজর রাখুন, ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করুন, নসে পারিবারিক ভাবে পৃথক হতে হবে, এমনকি গৃহবাড়ি ত্যাগ করতে হতে পারে। আর জন্ম নক্ষত্র যদি জ্যেষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে, সেই সঙ্গে বিশেষ করে দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করেও ক্ষান্ত হবে না, জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে, এমনকি বিনিয়োগকৃত অর্থ ডুবে যাওয়ায় ঋণের ঘানি টানা আরম্ভ হবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো ধনুরাশি ও ধনুলগ্ন নিয়ে। তো ধনুরাশি ধনুলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15ই এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে, ওই বিবাহে প্রচুর উপহার উপঢৌকনা দিয়েও পাবে। সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র অলঙ্কারে প্রশংসা আসবে যা মনের অভিলাষ পূর্ণতা দেবে, তাছাড়া প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে, এমনকি কামনা বাসনা পূর্ণ করবে, মনকষ্ট মনোবেদনা দূর করবে। সেই সঙ্গে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, কর্ম অর্থ যশ খ্যাতি পুঁথিপত্তি আসবে হাতের মুঠোয়, নিত্য নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়ন করবে, সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম ফুলে ফুটে উঠবে, এমনকি হারানো সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেবে, সেই সঙ্গে বিশেষ করে
আর্থিক দৈন্যদশা তো কাটবেই, সুর সঙ্গীতের প্রতি মন আকৃষ্ট করবে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, এমনকি ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে, সেই সঙ্গে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। যদিও লৌকিকতায় ব্যয়ের মাত্রা বাড়বে, তথাপিও উপহার উপঢৌকনা দিয়েও সময় প্রাপ্ত হবেন, যাহা কামনা বাসনা মনের অভিলাষ পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে। তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে, তাহলে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পাবে, কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, সেই সঙ্গে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হবে, যার ফলে বিজয়ের বর্মাল্য হাত বাড়িয়ে ধরবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্বাষাঢ়া হয়ে থাকে, তাহলে বন্ধুত্বের ভিত মজবুত করবে, প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি দেবে, মাতা মাতৃ স্থানীয়ের পূর্ণ সহযোগিতা পাবে, কোমল শিশুরা এক্সট্রাঅর্ডিনারিতে পুরস্কার ছিনিয়ে আনবে, যা বংশের মুখ উজ্জ্বল করবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে দুর্ভাগ্য তো দূর হবেই, সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করবে, জরা ব্যাধি দুঃখ দৈন্য দূরে পালাবে, রাজকীয় স্টাইলে দিনটি অতিবাহিত করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে। তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 15ই এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করতে পারে, যা চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে, সেই সঙ্গে টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে, ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে, প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হতে পারে, এমনকি নেশা মদ্য জুয়ার দিকে মন ধাবিত করতে পারে, ধার কর্জ ঋণের জালে আটকে দিতে পারে, সেই সঙ্গে কলকারখানার উৎপাদন ব্যাহত হতে পারে, শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে, যা লেখাপড়া থেকে বিচ্ছিন্ন করতে পারে। তাছাড়া ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে, নসে চোর চিটিং বাজের দৌড়াতে পড়ে যথাসর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে, এমনকি সম্পত্তি সংক্রান্ত বিরোধ তৈরি হবে, দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক সেখান থেকে বিচ্ছেদে রূপ নেবে, সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত ব্যাপারে বিরোধ তৈরি হতে পারে, বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে, সেই সঙ্গে বিশেষ করে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সময় হতে পারে। তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাষাঢ়া হয়ে থাকে, তাহলে বিশেষ করে অর্থকড়ি সতর্কতার সাথে নাড়াচাড়া করুন, এমনকি বিশেষ করে মামলা মোকদ্দমা উৎকট উদ্ভট ঝামেলার অপ্রীতিকর ঘটনা থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন, ঘরে বসে টিভি দেখে বই পড়ে দিনটি অতিবাহিত করুন। আর জন্ম নক্ষত্র যদি শোভনা হয়ে থাকে, তাহলে বিশেষ করে দাম্পত্য কলহ দীর্ঘ থেকে দীর্ঘস্থায়ী হতে পারে, তাই তো জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দেওয়ার আবশ্যকতা রয়েছে। আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে অবশ্য পাওনা টাকা আদায় হবে, তবে সঞ্চয় করা কঠিন হবে, এমনকি সঞ্চিত অর্থ কর্পূরের ন্যায় বিনষ্ট হতে পারে অযাচিত ব্যয়ের কারণে, সেই সঙ্গে বিশেষ করে সন্তানদের আচরণ মনকষ্ট মনোবেদনার কারণ হতে পারে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভ লগ্ন নিয়ে। তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন, তাদের জন্য 15ই এপ্রিল 2024 ইংরেজি তারিখে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি ফিরিয়ে দেবে, পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে, সন্তান সন্ততিরা সাফল্য পাবে, সেই সঙ্গে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সত্যতা দিয়ে প্রতিকূলতা জয় করবে, সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতিজে ভক্তি শ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে, সেই সঙ্গে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে, এমনকি বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন পুনরায় জোড়া লাগাবে, শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে, স্মৃতিশক্তি বাড়বে, ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে, রাগ জেদ ক্রোধ অহংকার কমবে, এমনকি দীর্ঘদিনের অশান্তিপূর্ণ দাম্পত্য জীবনে শান্তি ফিরিয়ে আনবে, তাছাড়া প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় আনবে। তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে, তাহলে নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে, কর্মস্থলে উপহার উপঢৌকন পাবে, কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপার দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে, প্রতিটা ভ্রমণ পুরস্কৃত করবে। আর জন্ম নক্ষত্র যদি শতভিশা হয়ে থাকে, তাহলে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে, এমনকি ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে, বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে। আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ
বিপদ হয়ে থাকে, তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে, ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে, কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে, এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে। সুপ্রিয় দর্শক, এবার আমরা আসবো সর্বশেষ রাশি মীন রাশি ও মীন লগ্ন নিয়ে। তো মীন রাশি মীন লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য 15 এপ্রিল 2024 ইংরেজি তারিখে বিশেষ করে শূন্য পকেট তো পূর্ণ হবেই, ব্যাংক ব্যালেন্স তো বাড়বেই, সেই সঙ্গে আয় উপার্জন বাড়বে, ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করাবে, এমনকি ধার কর্জ ঋণ মুক্ত একটি স্বচ্ছ সুন্দর দিন উপভোগ করাবে, সেই সঙ্গে বন্ধুত্বের ভিত মজবুত করবে, এমনকি জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে, সেই সঙ্গে ন্যায় নীতি আদর্শ সততা এগুলো পুরস্কৃত করবে, সেই সঙ্গে বিশেষ করে দাম্পত্য কলহ বিবাদ বিদূরিত হবে, জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে, বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে, এমনকি ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে, নেশা মদ্য জোয়া থেকে আপনাদের দূরে সরিয়ে আনবে, যেটি স্বচ্ছ সুন্দর একটি দিন উপভোগ করাবে, এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানৈক্য দূরীভূত করবে। তো মীন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্ব ভাদ্রপদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন, এমনকি আপনাদের কথাবার্তা লোকে শুনবে, জানবে, মানবে, মাথার মণি ভাববে, সেই সঙ্গে যোগ্য কর্ম, উচ্চ শিক্ষা, ধর্মীয় যাত্রা, এমনকি ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে যে ছোটাছুটি করাবে প্রতিটা ছোটাছুটি মঙ্গলকর হবে বা সফলতা বয়ে আনবে। আর জন্ম নক্ষত্র যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আয় বুঝে ব্যয় করতে হবে, এমনকি ধার কর্জ দেওয়া থেকে বিরত থাকতে হবে, আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপরও তীক্ষ্ণ নজর রাখতে হবে। আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সময় মতো আহার করতে হবে, নিদ্রাপুরতা বর্জন করতে হবে, তাছাড়া বন্ধু নির্বাচনে ভুল করলে সিংহের মুখে হাত দেওয়ার সমান হবে। তো দর্শকবৃন্দ, এই ছিল আমার আজকের আয়োজন। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন 15 এপ্রিল 2024 ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করবো। তো দর্শকবৃন্দ, আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক, স্মরণীয় হোক, বরণীয় হোক, অশুভত্ব দূর হোক এবং মা দুর্গার দুর্গতি নাশিনী আপনাদের দুর্গতি নাশ করুক। আবারও শ্রী শ্রী বাসন্তী দুর্গা পূজার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো সমাপ্ত করছি। শুভ নমস্কার।